ঝিনাইদহের কালীগঞ্জে নতুন ব্রিজ নির্মাণ করতে প্রায় 6 মাস আগে ভাঙা হয় পুরাতন ব্রিজ, কিন্তু এখনও শুরু হয়নি নতুন সেতুর কাজ। বাঁশ দিয়ে নামমাত্র বাইপাস নির্মাণ করলেও সেটি ব্যবহার অনুপযোগী, এতে ভোগান্তিতে পড়েছে কয়েক ইউনিয়নের বাসিন্দা। দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ব্যস্ততম কোলাবাজার, উপজেলার কোলা, জামাল ইউনিয়ন সহ পার্শ্ববর্তী মাগুরা জেলার বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াত এই বাজারে। বাজারের মাঝামাঝি বেগবতী নদীর উপর নতুন সেতু নির্মাণের জন্য ভাঙা হয়েছে পুরাতন ব্রিজ, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও এখনো শুরু হয়নি কাজ। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের কাজের সময় চলাচলের জন্য তৈরি বাঁশের বাইপাস ব্রিজটি চলাচলের প্রায় অনুপযোগী। ভারী বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায়, পারাপারের জন্য ঘুরতে হয় প্রায় 10 কিলোমিটার। আমাদের ভাই যাতায়াতের খুব সমস্যা, এই যে পাটের গাড়ি নিয়ে আমরা যাতায়াত করতে পারছি না, আমাদের ব্যবসা বাণিজ্য খুব ক্ষতি হচ্ছে। এই যে এখন কাঠের পাত দিয়ে আমরা তো গাড়ি তো নিতে পারছি না। এই ফারে বাড়ি আমাদের, এই যে কদিন আগে বন্যা হয়েছিল, এটা বন্যার কারণে যে ভাসে গেল, ভেঙে গেল সব। মানুষজন যাতে খুবই দুর্ভোগ, দুর্দশা, দুর কষ্টের অবস্থার ভিতরে এই দুর্ভোগ থেকে মুক্তি চাচ্ছি। বাড়ি পারাপার করতে পারছি না, কারণ আমাদের এই গাং পার করে মাথায় করে নিয়ে যেতে হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই জন দুর্ভোগ লাঘবের সমাধান করা হবে এই সমস্যার। আমরা ঠিকাদারকে নির্দেশ দিয়েছি দ্রুত এটা ভালোভাবে যাতে নির্মাণ করে, যাতে যান চলাচল স্বাভাবিক হয় এবং মানুষের ভোগান্তি যাতে লাঘব হয়। উইকেয়ার প্রকল্পের আওতায় কোলা বাজারে 44 মিটার ব্রিজ নির্মাণ হওয়ার কথা, যার প্রত্যাশায় রয়েছে এলাকাবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।